দুই সপ্তাহ পেরোলেই মাছ বিক্রি করা শুরু করতেন চাষিরা, কিন্তু উচ্চ জোয়ারের চাপে রিংবাঁধ ভেঙে যাওয়ায় ভেসে গেছে সব মাছ। গেল বছরের ঘূর্ণিঝড় আমপানের ক্ষতি কাটিয়ে ওঠার আগে ফের সর্বস্বান্ত মৎস্য চাষিরা। মৎস্য অধিদপ্তর বলছে 10 গ্রামে হাজারেরও বেশি ঘের ও পুকুরের মাছ ভেসে যাওয়ায় ক্ষতি হয়েছে প্রায় 3 কোটি টাকা। আমিনা বিলকিস ময়নার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রিংবাঁধ ভেঙে প্লাবিত সাতক্ষীরার উপকূলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরের 10 গ্রাম, কোথাও ডুবেছে রাস্তা ঘরবাড়ি, আবার কোথাও ফসলি জমি, মাছের ঘের ও পুকুর। জোয়ারের পানিতে ভেসে গেছে হাজারের বেশি মাছের ঘের, ভেসে গেছে পুকুরের মাছও। শতাধিক চিংড়ি ঘের পানিতে প্লাবিত হয়ে মাছ ওঠার ঠিক মুহূর্তে কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে চলবে এটা বুঝতে পারতেছি না, যেহেতু এটা ঘেরের সময়, এখন তো সে ঘের প্রথম মাছই ওঠাতে পারলাম না। গেল বছর ঘূর্ণিঝড় আমপানের ক্ষত না শুকাতেই ফের প্রকৃতির আঘাতে বিপর্যস্ত এইসব গ্রামের মানুষ। ধান সবজি সহ আমাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, আমরা এখন দিশেহারা। এ সময় শুধু চিংড়ি না, সবজি এবং ধানেরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষ এখন অসহায় দিন যাপন করছে। শতাধিক ঘের প্লাবিত, আমাদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। মৎস্য অধিদপ্তর বলছে প্রাথমিক জরিপ অনুযায়ী দুই উপজেলায় 3 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। প্লাবনের কারণে আমাদের যে মৎস্য চাষিরা যে ঘেরগুলো ছিল, সেই ঘেরগুলো জলোচ্ছ্বাসের কারণে প্লাবিত হয় এবং মৎস্য চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 4% সুদের যে ঋণ, যাতে সহজ শর্তে এই চাষিরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে পায়, আমরা সে ব্যাপারে আন্তরিকভাবে চেষ্টা করব। গেল মঙ্গলবার দুপুরে জোয়ারের পানির চাপে ভেঙে যায় রিংবাঁধটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।